হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এআর নাইস লাইফ চ্যানেল। তো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের যেসব আত্মীয় স্বজন আছে বা ফ্রেন্ড সার্কুলার আছে তাদেরকেও বলবেন এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তা চলুন বন্ধুরা, আজকের বিষয়টি শুরু করি। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। অন্যান্য ধর্মের ভাই ও বোনদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ইমো। তো আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাছের মানুষ আমাদের ইমোগুলো হ্যাক করে নেয় বা হ্যাক করে দেখে কার সাথে আমি কথা বলতেছি, কী বৃত্তান্ত ইত্যাদি। তো অনেক কিছুই তারা ট্রাই করে, জাস্ট আপনাদের পার্সোনাল বিষয়ে জেনে আপনাদেরকে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাদের ব্ল্যাকমেল করে। তো আসলে কেউ যদি আপনার ইমো হ্যাক করে কিভাবে ওই ইমোটি ফিরিয়ে আনবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপরে একটি কথা, ইমো এবং ইমো বিটা, ইমো বিটাতে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট যদি খোলেন, তো আসলে ইমো বিটায় ততটা আসলে সিকিউরিটি নেই। তো আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন ইমো দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য। তো বন্ধুরা, ইমো দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের যে লোক ইমো হ্যাক করছে কিভাবে আপনারা ওই হ্যাক করা ইমো ফিরিয়ে আনবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো সর্বপ্রথম আপনারা ইমোটি অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে আপনারা ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পরে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে আসবেন, ইমো অ্যাকাউন্ট সেটিং এটাকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে ডিলেট ইমো অ্যাকাউন্ট, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারটি এখানে পেস্ট করবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা লাস্টে যে জিরোটি অটোমেটিক আসবে এখানে এসে আপনারা জিরোটি কেটে দেবেন। কেটে দিলে এবারে উপরে এই ডিলেটের অপশনটি আসবে, তখন আপনারা ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পরে এখানে লেখা আছে হেল্প অ্যান্ড ফেসবুক, তো এখানে যে কোনো একটি অক্ষর দেবেন, অক্ষর দিয়ে আপনারা ডিলেটে ক্লিক করবেন। তো ডিলেটে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে। এখন কলাম নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে বলতেছে। তো আপনার এখানে ডিলেট হয়েছে প্লাস যে আপনার ইমোটি হ্যাক করছে তার ওখান থেকে কলাম অটোমেটিকভাবে ডিলেট হয়ে গেছে। সে যদি পুনরায় আপনার নাম্বারে ইমো খুলতে চায় তো আপনার নাম্বারে কলাম পাসওয়ার্ড দেবে, তারটি সে কলম পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবে না, কারণ আপনি পাসওয়ার্ড না দিলে সে পাবে কোথায়। তো পরবর্তীতে বন্ধুরা এখানে আবার পরবর্তীতে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। আগে কারেন্টি সিলেকশন করবেন, আপনারা যে দেশে আছেন সে দেশের কারেন্টিটা সিলেকশন করবেন। আমি বাংলাদেশে দিলাম, তো আমি এখন আমার ফোন নাম্বারটি আসলে দিব। দেওয়ার পরে আমরা এখন এটাকে ক্লিক করব। তো বন্ধুরা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে আমি খুলে গেছে। তো আমি নাম্বারটি দিলাম। দেওয়ার পরে এখানে একটি পিকচার দিব। তো পিকচার দেওয়ার জন্য আমরা এরা একটি পিকচার চুজ করে নেব, অবশ্যই দেখবেন। তো আমরা এখান থেকে একটি পিকচার নিব। তো আমি একটি পিকচার নিলাম, নেওয়ার পর আমি ইয়েসে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডানে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন আমাদের কলাম নতুনভাবে ইমো খোলা হয়ে গেছে। এখন আমাদের যারা আমাদের ইমোটি হ্যাক করছিল তারা কলাম এখন আর খুলতে পারবে না। এইভাবে করে আপনারা আপনাদের হ্যাকিং ইমোটি ফিরিয়ে আনতে পারবেন বা তারটি অটোমেটিকভাবে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা প্রচেষ্টা হয়তো দেখে রাখছেন, এভাবেই আপনারা ইমোটি অ্যাক্টিভ করবেন যদি কেউ হ্যাক করে থাকে আপনাদের ইমো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম বিষয় জানার জন্য, এবং ভিডিওগুলো আপনার ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা।